কিছুক্ষণ আগেই ঘটল যাত্রী বোঝাই বিমান দুর্ঘটনা। তো বন্ধুগণ, এই বিমান দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, কতজন আহত ও নিহত হয়েছেন, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। গতকাল আচমকাই মাঝ আকাশে উধাও হয়ে গিয়েছিল নেপালের একটি বিমান। যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন ভারতীয়, যার কারণে নেপাল সরকারের পাশাপাশি উদ্বিগ্ন বাড়ছিল ভারত সরকারের। খুব দ্রুত নেপালি সেনারা উদ্ধার কাজে নামেন। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। তারপর উদ্ধার করা হয় 14 জন যাত্রীর ঝলসানো মৃতদেহ। ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আগে শেষবারের জন্য বিমানটিকে দেখা গিয়েছিল মুস্তাং জেলার জোমসমের আকাশে। যদিও এই প্রথম নয়, এর আগেও 2016 সালে নেপালের পাহাড়ি এলাকায় আরেকবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে প্রাণ হারান প্রায় 23 জন বিমান যাত্রী। আবহাওয়ার খুব খারাপের জন্য দুর্ঘটনাস্থলে কাজ চালাতে একটু দেরি হয়। উদ্ধার কার্য সম্পর্কে নেপালের বিমান কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 14 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চলছে। বিমানটি উড়ার 15 মিনিট পরে আর কোনো যোগাযোগ করা যায়নি। আশঙ্কা করা হয়েছিল যে বিমান দুর্ঘটনায় যাত্রীদের জীবনের ঝুঁকি রয়েছে। আপাতত ওই 22 জনের মধ্যে 14 জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে কোয়াং গ্রাম থেকে। নেপাল সরকারের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এই বিমান দুর্ঘটনায় আপাতত কেউ বেঁচে নেই।